আব্দুল্লাহ ভাই কোরআন থেকে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে রাসূলকে আল্লাহর সমকক্ষ বিধানদাতা বানিয়েছেন, তবে কোরআনের হোমমেড অনুবাদ এবং কাস্টম মেড তাফসির করেছেন। আমি ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স সহ দেখিয়েছি যে এই আয়াতগুলোর এহেন অর্থ করলে সে আবু জেহেলের মতোই মুশরিক। এ পর্বে আমি জাকারিয়া সাহেবের অনুবাদ এবং আরও দুজন বরণ্য আলেমের মতামত সহ দেখাবো, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যে ওনার মত এস্টাবলিশ করতে গিয়ে তিনি কোরআনের আয়াতের কেমন ভয়ঙ্কর অনুবাদ এবং বিপজ্জনক ব্যাখ্যা দিলেন। এ কারণে আমাদের সাবধান হওয়া দরকার যে সুর করে আরবি পড়ে তারপর বাংলায় যা ইচ্ছা তা বললেই তা খোদার কথা নয়। আসসালামু আলাইকুম। শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রেজ্জাকের সাথে বিতর্কের পর্যালোচনা সিরিজের সপ্তম পর্বে স্বাগতম। আগের পর্বে শায়খ আব্দুল্লাহ কোরআনের বাইরে নবীজির কাছে বিশেষ প্রত্যাদেশ আসত তার কিছু উদাহরণ দিয়ে প্রচলিত হাদিসকে কোরআনের মতো ওহী প্রমাণের চেষ্টা করলেন। তিনি তা করবেন তা জানাইছিল। কোরআনকে অসম্পূর্ণ অপর্যাপ্ত প্রমাণ করেই আমাদের ধর্মগুরুরা নিজেরা নবীর নায়েব বা কার্যত নবী বনে গেছেন। এ কারণে ডিবেটের শুরুতেই আমি আমার অবস্থান স্পষ্ট করে পেরেক মেরে দিয়েছি। আমার প্রশ্ন নবীর কাছে কোরআনের বাইরে ওহী আসত কি আসত না তা নয়, আমার প্রশ্ন সে বিশেষ প্রত্যাদেশ বর্ণনা করার আপনি কে, আপনি নবীর কে, নবীর কাছে আগত প্রত্যাদেশ বর্ণনার জন্য আপনাকে বা বিশেষ কাউকে কে অথরাইজ করল। সুনির্দিষ্টভাবে কোনো হাদিস বর্ণনাকারী রাবি বা সংগ্রহকারী ইমামকে অনুমোদন দিয়েছে কে? ইমাম বুখারী বা ইমাম মুসলিম কি নবীদের মতো বিশেষ দূত? তাদেরকে বিশ্বাস করা কি ইমানের অংশ? সোজা উত্তর না। তারা স্বপ্রণোদিত হয়ে বা নিজস্ব উদ্যোগে হাদিস সংগ্রহ করেছেন। যুগে যুগে এমন অনেকেই কোরআনের তাফসির লিখেছেন, ইসলামের ইতিহাস, ইসলামের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী লিখেছেন বা লিখবেন, যা আমাদের সমৃদ্ধ করে, কোরআন বুঝতে সাহায্য করে। কিন্তু তা কোরআনের মতোই মানতে হবে, এখানেই হচ্ছে আমার আপত্তি। কোরআন আল্লাহর কিতাব, ইমাম বুখারি বা মুসলিমের কিতাব কোনোদিনও আল্লাহর কিতাবের সমকক্ষ হতে পারে না। হ্যাঁ, হাদিস গ্রন্থে নবীজির জীবনাচরণের কিছু বিবরণ আছে, তা জীবনী শাস্ত্র, সিরাত বা ইতিহাসের বইও আছে। এসব জীবনী, ইতিহাস বা সিরাত সাহিত্য কি শরীয়তের উৎস হিসেবে বিবেচিত? না। শায়খ আব্দুল্লাহ কি ইবনে হিসাম, ইবনে ইসহাক বা সৈয়দ আমির আলীর বইকে শরীয়তের উৎস মনে করেন? না। জীবনীকাররাও তা বলেননি। মুফাসসির মুহাদ্দিসরা নিজেরাও এমন কথা বলেননি যে তাদের সংগৃহীত হাদিস কোরআনের মতো অবশ্য পালনীয়। এমনকি আপনি যখন বুখারী শরীফ নিজে নিজে বুঝে বুঝে পড়বেন, আপনার মনে হবে কী রে, বুখারী শরীফ জুড়েই তো কোরআনেরই বন্দনা, এ তো আল্লাহর কিতাবেরই বিজ্ঞাপন, এখানে তো আল্লাহর কিতাব পড়তে আর অনুসরণ করতেই বলছে। আমি কোরআনের কথা বলছি বলে অনেকে বলেন আমি নাকি নতুন ফেতনা। ভাইরে, বুখারী শরীফটা নিজে নিজে পড়েন, দেখবেন কোরআনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার স্বয়ং নবীজি। উনি কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুসরণ করো, এই কথাগুলোই বলতেন। হাদিস পড়লেও দেখবেন দলবাজ ধর্মান্ধদের কথার সাথে হাদিসেরও কোনো মিল নেই। যারা কোরআন পড়ে না, আপনার ধারণা তারা হাদিস পড়েছে? আমি হাদিস থেকে ডজনখানেক রেফারেন্স দিয়েছি এই ডিবেটে। এই হাদিসগুলো আমাদের শায়খরা জীবনেও শুনেনি, আমি নিজেও মাদ্রাসায় পড়ার সময় শুনিনি। এ হাদিসগুলো পড়ায়ও না, পরীক্ষায়ও আসে না। বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ ধর্মের নামে কিছু রীতিনীতি জেনেছে, সেটাকে তারা যুক্তি কুযুক্তি, ঝগড়া গালাগাল, ছুরি চাপাতি যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করবে। আপনি তার মাজহাবের বিপক্ষে কোনো একটা সহি হাদিস বললেও সে বলবে এ হাদিস জাল। শেষ পর্যন্ত জাল প্রমাণ করতে না পারলেও আস্তে চেপে যাবে, অর্থাৎ সে হাদিস সে মানবে না। আমি এই ডিবেটে কতগুলো ল্যান্ডমার্ক সহি হাদিস বলেছি, এগুলোর কোনো উত্তর ডিবেটের আগে পরে শায়খরা কেউ দেননি। আব্দুল্লাহ ভাই কোরআন থেকে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়ে রাসূলকে আল্লাহর সমকক্ষ বিধানদাতা বানিয়েছেন, তবে কোরআনের হোমমেড অনুবাদ এবং কাস্টম মেড তাফসির করেছেন। আমি ক্রিস্টাল ক্লিয়ার রেফারেন্স সহ দেখিয়েছি যে এই আয়াতগুলোর এহেন অর্থ করলে সে আবু জেহেলের মতোই মুশরিক। এ পর্বে আমি জাকারিয়া সাহেবের অনুবাদ এবং আরও দুজন বরণ্য আলেমের মতামত সহ দেখাবো, তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যে ওনার মত এস্টাবলিশ করতে গিয়ে তিনি কোরআনের আয়াতের কেমন ভয়ঙ্কর অনুবাদ এবং বিপজ্জনক ব্যাখ্যা দিলেন। এ কারণেই আমাদের সাবধান হওয়া দরকার যে সুর করে আরবি পড়ে তারপর বাংলায় যা ইচ্ছা তা বললেই তা খোদার কথা নয়। শায়খ আব্দুল্লাহ হাদিসকে ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, অর্থাৎ
কোরআনের সাথে সম্পর্কহীন বা কোরআনে নাই এমন কোনো হাদিসও কোরআনের মতোই মানতে বাধ্য এর পক্ষে তার সবচেয়ে জোরালো বা ওনার বিবেচনায় একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দলিল দিয়েছেন, কোরআনের একেবারে পরিষ্কার আয়াত দিয়ে প্রমাণ করেছেন। তবে কোরআনের সেই আয়াতগুলোর হোমমেড অনুবাদ এবং কাস্টমমেড তাফসির করেছেন। হোমমেড বা কাস্টমমেড বলছি এ কারণে যে এহেন অনুবাদ এবং ব্যাখ্যা পৃথিবীর কোনো অনুদিত কোরআন এবং তাফসিরে পাবেন না। এটা কেবলমাত্র এই ডিবেটের জন্য প্রস্তুতকৃত অনুবাদ। প্রতিযোগিতায় জয়ের জন্য বৃহত্তর স্বার্থে হিকমা হিসাবে তা আহলে হাদিস মানহাজে জায়েজ হতে পারে, তবে সাধারণ দর্শকরা অসাবধানতাবশত ওনার অনুবাদ বা ব্যাখ্যাকে গ্রহণ করলে আবু জেহেলের মতোই মুশরিকে পরিণত হবেন। ক্লিয়ার এন্ড ক্রিস্টাল দলিল পবিত্র কোরআন থেকে সূরা নিসার 150 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে কুফরি করে, কিভাবে কুফরি করে, ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি, তারা চেষ্টা করে আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে মধ্যে পার্থক্যের দেওয়াল তৈরি করে দিতে। এই পার্থক্যের দেওয়াল তৈরি করার মাধ্যমে তারা কুফরি করে। কি সেটা? ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, তারা বলে যে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানবো আর আল্লাহর নবীর পক্ষ থেকে আসলে মানবো না। এইভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মধ্যে পার্থক্য করার মধ্যে দিয়ে তারা কুফরি করে। একদম ক্লিয়ার এন্ড ক্রিস্টাল দলিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতে হবে। কেননা আল্লাহ রাসূলের প্রতি যত ওহী হয়েছে সব ওহী পবিত্র কোরআনে নাই, তার বাইরে ওহী হতো, যেটা আমরা প্রমাণ করেছি। জি, ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল মিথ্য অনুবাদ, ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল বানোয়াট ব্যাখ্যা, ওনাদের বড় হুজুর আবু বকর মোহাম্মদ জাকারিয়ার অনুবাদ। নিশ্চয়ই যারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে এবং আল্লাহ তার রাসুলগণের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করতে চায় এবং বলে আমরা কতকের উপর ইমান আনি এবং কতকের সাথে কুফুরি করি, তিনি কি অনুবাদ করলেন? তারা আল্লাহ তার রাসুলের সাথে কুফুরি করে, রুসুলিহি মানে রাসুলগণ, প্লুরাল, বাংলায়ও লেখা আছে রাসুলগণ। ইংরেজি অনুবাদ, শিওরলি দোজ হু ডিনাই আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার্স। মেসেঞ্জার্স এক বছর না বহু বছর, এটা ক্লাস 3 স্ট্যান্ডার্ডের গ্রামার, উনি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন, উনি এটা জানবেন না? আল্লাহ তার রাসুলগণের মধ্যে তারতম্য বা পার্থক্য করতে চায়। কি বিষয়ে পার্থক্য করতে চায়? ইমান বা বিশ্বাস করার ক্ষেত্রে। অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু নবীদের বিশ্বাস করে না এবং বলে আমরা কতকের উপর ইমান আনি এবং কতককে অস্বীকার করি। অর্থাৎ কয়েকজন নবীকে বিশ্বাস করে, কয়েকজনকে করে না। ইংরেজিতেও লেখা আছে, সেইং উই বিলিভ ইন সাম অ্যান্ড ডিসবিলিভ ইন আদার্স। কিন্তু শায়খ আবদুল্লাহ ওয়াইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়ানাকফুরু বিবাদি এর অনুবাদ করলেন, হুকুম প্রণেতা বা স্বাধীন বিধানদাতা হিসাবে আল্লাহ তার রাসুলের মধ্যে পার্থক্য করাকে কুফুরি বলেছেন, যে তারা বলে আমরা আল্লাহর পক্ষ থেকে আসলে মানবো, নবীর পক্ষ থেকে আসলে মানবো না, বা আল্লাহর হুকুম মানি, নবীর হুকুম মানি না। এমন কোনো কথা তো এই আয়াতে নাই, পৃথিবীর কোনো তাফসিরকারক এই আয়াতের এহেন অর্থ করেনি। কি সাংঘাতিক কথা! বিধান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তার রাসুলকে সমকক্ষ মনে করলে তো সে আবু লাহাবের মতোই মুশরিক। ওয়াইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদি, মানে তারা বলে আমরা কয়েকজনের প্রতি ইমান এনেছি এবং কয়েকজনকে অস্বীকার করছি, এর মানে নবীদের কয়েকজন। যেমন ইহুদিরা প্রায় সকল নবীকেই বিশ্বাস করে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। কোরআনে সকল নবীদের উপর অভিন্ন বিশ্বাসের শর্ত আরোপ করা হয়েছে, যেটা সূরা বাকারা 285 নম্বর ইমানের আয়াতে বলা হয়েছে, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, প্রত্যেকেই ইমান এনেছে আল্লাহর উপর, তার ফেরেশতাকুল, কিতাবসমূহ এবং তার রাসুলগণের উপর, আমরা তার রাসুলগণের কারো মধ্যে তারতম্য করি না। বলা হয়েছে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা আল্লাহর রাসুলগণের মধ্যে কোনো পার্থক্য করি না। সূরা আল ইমরানের 84 নম্বর ইমানের আয়াত, বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে আমাদের উপর আর যা নাজিল করা হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের সন্তানদের উপর, আর যা দেওয়া হয়েছে মৌসা, ঈসা ও অন্যান্য নবীকে তাদের রবের পক্ষ থেকে। এরপরেই বলতে হবে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না। অর্থাৎ নবীদের কারো মধ্যে পার্থক্য করি না। আল্লাহ তার সকল রাসুলকে রাসুল হিসাবে বিশ্বাস করতে হবে এবং নবীদের কারো মধ্যে
কোনো পার্থক্য করা যাবে না, সকল নবীর উপর ঈমান আনতে হবে। সূরা নিসার পরের আয়াতেও এ কথাই বলা হয়েছে। আর যারা আল্লাহ তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে এবং তাদের একের সাথে অপরের পার্থক্য করেনি, কিন্তু তিনি অনুবাদ করলেন কি, যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না। এখানেও রাসূলহি অনুবাদ রাসূলগণ না বলে রাসূল সিঙ্গুলার অর্থ নিয়েছেন এবং আল্লাহ তার রাসূলের মধ্যে পার্থক্য না করাকে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 152 মধ্যে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিম মিনহুম, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তার রাসূলের মধ্যে পার্থক্য নাই, দুজনের ক্ষমতা মর্যাদা সমান। রাসূল হচ্ছেন আব্দ বান্দা আর আল্লাহ হচ্ছেন মাবুদ, আব্দ আর মাবুদের মধ্যে পার্থক্য নেই। আস্তাগফিরুল্লাহ। এই আয়াতগুলোর যে কোনো অনুবাদ চেক করে দেখবেন, আপনার মহল্লার মসজিদের ইমাম সাহেবকে একটু জিজ্ঞেস করবেন যে হুজুর আল্লাহ তার রাসূলকে সমান, আল্লাহ রাসূলকে অভিন্ন মনে করা কি। চলুন দুজন বরণ্য আলেমের কাছ থেকে শুনি। সূরা ফাতিহার প্রথমে আমরা কি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, তার মানে মুসলমান কার নামে শুরু করে? যদি কেউ বলে আল্লাহ আল্লাহ নবীর নামে শুরু করলাম, কি হবে? গুনাহ টুনা না, আপনি আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবেন। কেউ যদি বলে পীর বাবার নামে শুরু করলাম, কি হবে? আবু জেহেলের মতো মুশরিক হয়ে যাবে। কেন আমি একটু পরে বলছি, যদি আল্লাহ তৌফিক দেন সময় থাকে। যদি কেউ বলে মা ফাতেমার নামে করলাম, চললাম, শুরু করলাম, গাঙে ঝাঁপ দিলাম, তাহলে কি হবে? কি হবে? আবু জাহালের মতো মুশরিক হয়ে যাবেন। খুব ভালো করে বুঝেন, ইসলামে একমাত্র বিসমিল্লাহ ছাড়া বিসমিল নবী বলে কোন জিনিস আছে কিনা? বিসমিল ওলি, ওলির নামে, বাবার নামে। যদি কেউ আল্লাহর নাম ছাড়া আর কারো নামে যাত্রা করে, শুরু করে, ভরসা করে, নির্ভর করে, কুরবানি করে, জবাই করে, ওই ব্যক্তি নামাজ রোজা করলেও আবু জাহালের মতোই মুশরিক। কথাবার্তার মধ্যে শেরকে আজগার আছে কি, উপরে আল্লাহ আছে, নিচে আপনারা আছেন, বলি না আমরা উপরে আল্লাহ আছে, নিচে আপনারা আছেন, এই আপনারা একটু চাইলে তো আমার কাজটা হয়ে যাবে, উরফে আল্লাহ, আগে আল্লাহ ভিসে আপনারা, বলি না এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহির কাছে এক লোক এসে বলতেছে মা শা আল্লাহ আছে, এটা আল্লাহ চাইলে আর আপনি চাইলে তো হয়ে যাইব। আর রাসূল ইসলামের চেহারা পরিবর্তন হয়ে গেছে, যে আজ আল তানি লিল্লাহি নেদ্দা, তুমি আমারে আল্লাহ শরীফ বানিয়ে দিছ, আল্লাহ চাইলে আর আমনে চাইলে, তাহলে দনদন তো মানে যোগ, আপনি আর ও আমানি তো যোগ, আপনি যোগ আল্লাহ, আল্লাহ যোগ আপনি, দনদন সমান বানিয়ে দিছ, কি করলে তুমি? তো বলে যে বলতে হবে কীভাবে চাইলে, বলে বলবো তারপরে, আল্লাহ আছেন তারপরে আপনারা দেখবেন, তারপরে কিন্তু আল্লাহ আছে আপনারা আছেন, উপরে আল্লাহ নিচে আপনি, আগে আল্লাহ পিছে আপনি, বলছে এরকম বলা যাবে না, তারপরে আরবিতে সুম্মা, বাংলাতে তারপরে দিয়ে বলা যাবে, যাতে কোনোভাবে আল্লাহর সাথে শেরিক না হয়। এভাবে কোনো গায়রুল্লাহর নামে কসম করা, বিদ্যার কসম, কোনো সময় স্কুলে মাদ্রাসায় যারা পড়ে ওই পোলামাইন সমবয়সী ওই ঘরের মধ্যে শিখছে বিদ্যার কসম, মার কসম, বিদ্যার কসম, তো একটা একটা থেকে শিখতে শিখতে এখন বলি পেলায় বলে না এরকম, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কসম করা যাবে না, এটা হলো শিরকে আসগার। শায়খ আব্দুল্লাহ এই আলোচনা করার আগেই আমি আল্লাহ তার রাসূলের আনুগত্যের অর্থ, আল্লাহ ও রাসূলকে অভিন্ন বা সমকক্ষ মনে করা যে শিরক, তা নিয়ে বেশ জোরালো আলোচনা করেছি। কিন্তু আমার কথা বোঝা তো দূরের কথা, শোনারও প্রয়োজন মনে করেননি। শায়ক তার পোশাকের সুবিধা এবং পঙ্গপালের সমর্থন নিয়ে মিথ্যা অনুবাদ ব্যাখ্যাই করে গেলেন। আমি আগেই উত্তর দিয়েছি, কিন্তু তিনি তার পরও স্ক্রিপ্ট পড়ে গেলেন। যেমন এ প্রশ্নের প্রতি উত্তর আমি আগেই দিয়েছি এবং তার সাথে বড় হুজুর জাকারিয়া সাহেবের একটা বক্তব্য বিশ্লেষণ করে দেখাব। আগে আমার বক্তব্য শুনুন। আল্লাহ ও তার রাসূলের অনুসরণ বলতে কেউ যদি বুঝে যে আল্লাহ কিছু বিধান দিয়েছেন, নবীও কিছু বিধান দিয়েছেন এবং আল্লাহর বিধানের মতো নবীর বিধানও মানতে হবে, তাহলে গুনাহ টুনা না, একেবারে আবু জাহেলের মতো মুশরিক সে। একদম আমি একদম পরিষ্কার করে বলতেছি, আপনাকে রেফারেন্স দিয়ে বলতেছি, শুনেন সূরা তাওবার 30 নম্বর আয়াত বলছে, ওয়াকালাতিল ইয়াহুদা উজাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ,
যে ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসি আল্লাহর পুত্র। এখন মাসি আল্লাহর নবী, উনি কি নিজেকে আল্লাহর পুত্র বলেছেন? অবশ্যই বলেননি, কিন্তু তার উম্মতরা তাকে আল্লাহর পুত্র বানিয়েছে অতি ভক্তির কারণে। যারা মুশরিক তারা কিন্তু কেউ ফেরাউন রে আল্লাহর সমকক্ষ বানায় নাই, কেউ কিন্তু নমরুদ রে বিধান মানে না, সবাই কিন্তু নবীদের বিধান মানতে গিয়ে মুশরিক হয়েছে, নবীদেরকে তারা আল্লাহর সমকক্ষ বানাইছে। এরপরের আয়াতটা আমাদের সাথে একেবারে হুবহু মিলে, খাপের খাপ মিলে, এই জন্য আমরা আয়াত বলি না ইত্তাখাজু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবান মিন দুনিল্লাহি ওয়া মাসীহ ইবনু মারইয়াম। বলতেছে তারা তাদের পোপ রাবাই এবং মরিয়াম পুত্র ঈসাকে রব বানিয়েছে আল্লাহকে ছেড়ে। এই জায়গায় শুধু নামগুলো চেঞ্জ করে দেন যে তারা তাদের মুহাদ্দিস মুফাসসির এবং ফুকাহায়ে কেরাম এবং মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে রব বানিয়েছে আল্লাহকে ছেড়ে। কিভাবে রব বানিয়েছে দেখেন, আপনি খ্রিস্টানদেরকে যদি বলেন যে আচ্ছা তোমাদের কিতাবে তো শুকর হারাম, তো খাও কেন? বলবে এটা মাসি হালাল করে দিয়ে গেছে। তাদেরকে যদি বলেন যে আচ্ছা মাসি তোমাদের কিতাবে এই করতে বলছে করো না কেন, বলবে এগুলা মাসি বলছে করা লাগে না, শুধু আপনি চার্চে গিয়ে রোববারে বলবেন ইয়া মাসি সালাম আলাইকা, মাসি আপনাকে কান্দে করে পুলসিরাত পার করে দিবে। এই ঠিক এই কথাগুলো আমাদের বেলায় প্রযোজ্য। তা আমরা বলি কি যে এই চারটা আল্লাহ হালাল হারাম করছে, আর নবী চল্লিশটা হারাম করছে, আর ফুকাহায়ে কোরআন 700 জিনিস হারাম করছে, তার মানে ফুকাহায়ে কেরামেরও 400 জিনিস হারাম করার রাইট আছে। দেখেন এগুলাকে, এগুলা যে শিরক, আল্লাহ পরের আয়াতে বলতেছে ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদ, অথচ তাদেরকে আদেশ দেওয়া হয়েছে এক আল্লাহর ইবাদত করতে, কিন্তু তারা ইবাদত করে কাদের? তাদের রাবাইদের। আমরা ইবাদত করি আমাদের ফুকাহায়ে কেরামদের। এরপরে আল্লাহ কি বলছে, লা ইলাহা ইল্লাহুয়া, তিনি ছাড়া আর কোনো অথরিটি নাই, আর কারো হালাল হারামের বিধান দেওয়ার রাইট নাই। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তারা আমার সাথে যাদেরকে শরীক করে আমি তাদের থেকে পবিত্র, মানে কেউ আমার পার্টনার না। দেখেন এই মাসিহ সম্পর্কে কি বলছে সূরা মায়েদার 75 নম্বর আয়াতে, বলছে মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল, যে মাসিহ রাসূল ছাড়া কিছুই না, রাসূলের বিধান দেওয়ার মানে কোনো এখতিয়ারই নেই, তার সে হচ্ছে আমার রাসূল, সে আমার বিধানটা মানুষের কাছে পৌঁছে দিবে, নিজ থেকে সে বিধান কিভাবে দিবে, মাসির সে ক্ষমতাই নেই। একাত খালাত মিন কাবলিহির রাসূল, বলছে যে তার আগে বহু রাসূল গত হয়েছে, এটা আমাদের রাসূলের বেলায়ও প্রযোজ্য। বিধান দেওয়ার কোনো ক্ষমতা কোনো রাসূলের নাই, বিধান একমাত্র আল্লাহর, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, নবীর কাজ হচ্ছে সেটা মানুষের কাছে পৌঁছে দেয়। সো কেউ যদি মনে করেন যে নবী মানে আল্লাহর বিধানের বাইরে কোনো বিধান দিয়েছেন এবং সেগুলোকে আমরা আল্লাহর বিধানের মতো মানতে হবে, এটা নবীর নামে মিথ্যাচার, নবীর নামে আমরা অপবাদ দিচ্ছি দিয়ে, মানে এগুলো আমরা বানাইছি, আমরা কিছু বিধান বানায় সেটাকে নবীর নাম দিয়ে জাস্টিফাই করতেছি, কিন্তু নবী কোনো অবস্থাতেই আল্লাহর বিধানের বাইরে নিজে থেকে কোনো বিধান দিতে পারেন না, নবীজিকে সেই এখতিয়ার দেওয়া হয়নি, তাই না? সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আপনি যদি দেখেন সেখানে বলা হয়েছে ইয়া ইউহান নবিয়ু, যে আল্লাহর নবীজিকে শোকস করছে, ইয়া ইউহান নবিয়ু, তাহরিম মানে হারাম, হারাম থেকে তাহরিম, প্রহিবিশন, আল্লাহ নবীকে ধমক দিচ্ছে যে ইয়া ইউহান নবিয়ু লেমা তুহাররিমু মা হারাল আহাল্লাল্লাহু লাকা, যে হে নবী আল্লাহ আপনার জন্য যেটা হালাল করেছে আপনি কেন তা নিজের জন্য হারাম করলেন? তাহলে নবীর স্ত্রীরা পছন্দ করতেন এমন একটা খাবার উনি নিজের জন্য হারাম করছে, আমাদের জন্য না, বলছে যাচ্ছে ঠিক আছে এটা আমার জন্য হারাম, সাথে সাথে আল্লাহ ধমক দিছে যে আল্লাহ যেটা আপনার জন্য হালাল করছে আপনি কেন সেটাকে হারাম বললেন? আপনাকে হারাম দেওয়া তো, হালালকে হারাম বলার রাইট দেওয়া হয়নি। দেখেন যেখানে আমাদের জন্য চারটা খাবার হারাম করা হয়েছে সেটা হচ্ছে কি, যে সূরা নাহালের 116 নম্বর আয়াত, আল্লাহর উপর মিথ্যারোপ করে বলো না যে এটা হালাল এবং এটা হারাম, তার মানে আল্লাহ যেটাকে হারাম বলেনি সেটাকে হারাম বলা হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার। তো এটা যদি আপনি বলেন যে নবীজি হালালকে হারাম বলছে, তার মানে আপনি নবীজিকে তোহমত দিচ্ছেন যে নবীজি আল্লাহর উপর মিথ্যারোপ করছে, এবং এটা একটা ভয়ঙ্কর অপবাদ নবীর উপরে। এটা নবী কোনোভাবেই আল্লাহর বিধান বহির্ভূত বিধান দিতে পারেন না, নবীজি আল্লাহর বিধানটাই নবীজি পৌঁছে দিয়েছেন। এই জন্য কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, যেহেতু আল্লাহর বিধানটাই আল্লাহর কথাটাই নবীজির কথা, এই জন্য এটা নাউন প্রোনাউনের মতো ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হয়েছে, এটা আলাদা আলাদা কোনো বিধান না।
এবার জাকারিয়া সাহেবের ব্যাখ্যা শুনুন। আপনি দরবার খুলে বসেছেন, আপনি মানুষকে পার করে দিবেন, শুধু মুরিদ করতেছেন, মুরিদ হও জান্নাতে যাও, মুরিদ হও জান্নাতে যাও, ফাইজাই ফাইসেন নাকি আপনি? এটা জান্নাত কি আপনার বাবার দিনে বাপ সম্পদ? ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন তারা তাদের সংসার বিরোধী এবং দরবেশদেরকে অর্থাৎ তাদের পীরসাহেবদেরকে এবং তাদের আলেমদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। এই কথা শোনার পরে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি কয়দিন আগে খ্রিস্টান ধর্ম ছিলাম, কয়দিন আগে আমি খ্রিস্টান ধর্ম ছিলাম, আমি তো কখনো তাদেরকে রব বলি নাই, আপনি কিভাবে বলতে পারেন যে আমরা রব বানাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, বললেন যে তারা যখন কোনো কিছু হালাম হালাল বলে তোমরা হালাল বলো না, তারা যখন কোনো কিছু হারাম বলে তোমরা সেটাকে হারাম হারাম বলো না, বলে হ্যাঁ বলি, আল্লাহ দাদারা মানে আল্লাহর কথা দাদারি না, বলে এইটার নামই হচ্ছে তাদেরকে রব মানা, তাদেরকে রব মানা। কারণ হালাল হারাম করতে পারে কে? আল্লাহ। শরীয়ত প্রবর্তন দিতে পারে কে? আল্লাহ। আপনি শরীয়ত দিতে পারেন না। দুনিয়ার মানুষ কেউ যদি শরীয়ত দেওয়ার দাবি করে, হালাল হারামের দাবি করে, সে হালাল হারাম যদি প্রবর্তন করার পর বলে যে আমি এই জিকির দিলাম, আমি এই ফিকির দিলাম, আমি ওইটা দিলাম, আমি ওইটা দিলাম, সে কে যে দিবে? সে তো একটা আল্লাহর দাস, আল্লাহর দাস এগুলো দিতে পারে? সে কোনোদিন পারে না। যদি কেউ এটা মেনে নেয় কেউ, তখন তাকে আপনি রব মেনে নিয়েছেন। এই জন্য যারা এই হালাল হারামের পরে শিরিক করতেছে, অনেক মানুষ এরও কুফুরি করতেছে, হালাল হারাম মানে নিচ্ছে আরেকজনকে। উনি অন্যদের বোঝানোর সময় এই আয়াতের মর্মার্থ ঠিকই বুঝলেন, কিন্তু নিজের বেলাতে বুঝেন না। পীর আর শায়খের মধ্যে পার্থক্য কী? পীর শব্দটা কোরআন হাদিসে নাই, শায়খ শব্দটাও নেই, কিন্তু নিজের বেলায় মাসালা ভিন্ন। এক লোক হুজুরকে আগাম ফাতুয়া জিজ্ঞেস করছে যে হুজুর ডাব চুরি করে খাইলে কি হবে। হুজুর বললেন গুনাহ, মস্ত বড় গুনাহ। এবার ওই লোক বলতেছে আপনার ছেলে আমার গাছে ডাব চুরি করে খাইছে। এবার হুজুর ছেলেরে বলতেছে কি বাবা তুমি চুরি করে ডাব খাইছো? ছেলে বলতেছে না আব্বা ওটা তো ডাব না, জুনো হয়ে গেছে, মানে নারকেল হয়ে গেছে। হুজুর হেসে বললেন ও তাইলে তো সমস্যা নাই, জুনা খাইলে গুনা নাই। কেউ পীরকে খোদা বানিয়েছে, কেউ শায়খকে, শায়খের কথায় মরছে মারছে। পীর যেটাকে হালাল বা হারাম বলে, পীরের মুরিদরা সেটাকে হালাল বা হারাম হিসাবে মানে। একই কথা শায়খের বেলাতেও প্রযোজ্য। শায়খ যেটাকে সহি আকিদা বলেন, শায়খের শিষ্যরা সেটাকে সহি আকিদা মনে করে। কিন্তু শায়খের হাফেজাহুল্লাহ জপ করা শিষ্যরা জানে না যে আকিদা শব্দটা কোরআন হাদিস তো দূরের কথা, ইসলামের প্রথম 400 বছরে সংকলিত কোনো আরবি অভিধানে নাই। আকিদা শব্দই তো সহি না, কোরআনে নাই হাদিসে নাই, তো আকিদা শব্দই তো বেদাত। কোরআনে আল্লাহ ইমান বলছে, হাদিসে ও কিতাবুল ইমান বা ইমান অধ্যায় আছে। সে কিতাবুল ইমান পড়লে ওনাদের সহি আকিদার দাগ খুতিয়ান নম্বর কিছুই খুঁজে পাবেন না। কোথা থেকে ওনারা সহি আকিদার সার্টিফিকেট দেয় আর বড় বড় মোফাসসিরদের কুফুরি আকিদার তোহমত দেয়, তা কেবল ওনারাই বলতে পারবেন। আগামী পর্বে শায়খ কোরআনের আরও যেসব রেফারেন্স দিয়েছেন এবং তার যেসব মিথ্যা অনুবাদ ও ব্যাখ্যা দিয়েছেন শুধু নিজের মত প্রতিষ্ঠা করতে, তা দেখাবো। আমি সম্পূর্ণ ডিবেট ধারাবাহিকভাবে পর্যালোচনা করছি টিভি রিপ্লের মতো, যাতে রেফারেন্স ও যুক্তিগুলো আমরা আরও ভালোভাবে এক্সামিন করতে পারে। জোরালো আবেদন করলেই তা আউট নয়, স্লো মোশনে দেখলে বুঝবেন ওয়াইড নো বল করে হুদাই চিল্লায়। আগামী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।